রাতভর মাথা খারাপ করে দেওয়া বৃষ্টির পর সকালে রাস্তায় এক কোমর জল, আর তার মধ্যে একটা লোক এসে সুকোমলের ফ্ল্যাটে দরজায় ঘন্টা বাজাল। সুকোমল দরজা খুলে বলল, কাকে চাই? লোকটা বলল, আপনি কি সুকোমল বসু রায়? লোকটির চেহারার রুক্ষতা, রোগা ঠ্যাঙা গরণ, লম্বা নাক, পাতলা ঠোঁট, বড় বড় কানে লোম আছে, খোঁচা খোঁচা দাড়ি গোফ, পরনে যেমন তেমন শার্ট প্যান্ট, চওড়া কপালের উপর অগোছালো চুল সরিয়ে সে সুকোমলকে কুতকুতে চোখ দিয়ে দেখছিল। সুকোমল বলল, হ্যাঁ আমি সুকোমল বসু রায়, আপনি কোথা থেকে আসছেন? তাহলে আপনি সুকোমল বসু রায়? লোকটা যেন নিজেকে শোনাতেই কথাটা আস্তে উচ্চারণ করল, তারপর সেরকম কুতকুতে চাউনিতে তাকিয়ে ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, আপনার সঙ্গে গোটা কতক জরুরি কথা আছে। সুকোমল বলল, বেশ তো, কিন্তু আপনি কোথা থেকে আসছেন, আপনার নাম কি? আমি জ্ঞানেশ মিত্র। আচ্ছা বলুন জ্ঞানেশবাবু। সুকোমল একটু হাসল, লোকটার মধ্যে কি একটা অস্বাভাবিকতা আছে ঠিক ধরতে পারছিল না সে, অথচ ঝটপট কোনো আগন্তুকের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার মতো অভদ্র মানুষও সে নয়। লোকটার ঠোঁটের কোণায় সূক্ষ্ম হাসি ফুটে উঠতেই মিলিয়ে গেছে। সে আবার ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, যাক চিনেছেন তাহলে, চলুন ভিতরে গিয়ে বসা যাক। সে সুকোমলকে একরকম ঠেলেই ঢুকে পড়ল। সুকোমল বিরক্ত, কিন্তু সে একটা কোম্পানির গণসংযোগ অফিসার, সে জানে কিছু লোকের স্বভাব এরকম। লোকটা ঘরে ঢুকে প্রথমে চারপাশটা খুঁটিয়ে দেখে নিল, তারপর বলল, আপনি একা থাকেন দেখছি? হ্যাঁ, সেটাই আপনার সুবিধা। সুকোমল তার স্বভাব সুলভ এবং অভ্যস্ত ধৈর্যের সীমানা থেকে হাসবার চেষ্টা করে বলল, কিন্তু আপনাকে আমি চিনি না জ্ঞানেশবাবু, এই প্রথম আপনার নাম শুনলাম। যাই হোক আপনি বসুন, বলুন কি আপনার জরুরি কথা। লোকটা রুক্ষ স্বরে বলল, চেনেন না? না। সুকোমল হাসি মুখে মাথাটা একটু দোলালো। লোকটা সোফার এক পাশে বসে পড়ল এবং হেলান দিয়ে চোখ বুঝে আসতে বলল, আমি মহুয়ার স্বামী। মহুয়া? বলুন, তাকেও চিনি না। সুকোমল নিষ্পলক চোখে তাকিয়েছিল। জ্ঞানেশ মিত্র নামে লোকটা চোখ বুঝে অদ্ভুত ভঙ্গিতে কপাল একটা হাত ঘষছে। সুকোমল নিজেকে সংযত করে বলল, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। মহুয়া গত রাত্রে আত্মহত্যা করেছে। ও, জ্ঞানেশ মিত্র চোখ খুলল, শুধু ও? ভেবেছিলাম আপনি। সুকোমল শক্ত মুখে বলল, আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন? করার মতো যথেষ্ট ডকুমেন্ট আমার হাতে আছে। জ্ঞানেশ মিত্র নির্বিকার ভঙ্গিতে বলল, যাই হোক আপনার বয়স কত সুকোমল বাবু? কেন? আমি 42, মহুয়া আমার 10 বছরের ছোট ছিল। আমার ধারণা আপনার বয়স 35 কিংবা 36। জ্ঞানেশ মিত্র একটা পা লম্বা করে প্যান্টের পকেট থেকে তোবড়ানো সিগারেটের প্যাকেট বের করল। সিগারেট জেলে সে হাত বাড়িয়ে অ্যাস্ট্রে নিল, সোফায় নিজের পাশে রেখে বলল, মেয়েরা যদি কাউকে ভালোবেসে ফেলে শিগগির বয়স ডিঙিয়ে তার কাছে পৌঁছে যেতে পারে। 5 বছর আগে মফস্বলের একটি স্কুলে মাস্টারি করতে গিয়ে মহুয়ার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। বিয়েটা তা ঠিক মাসখানেকের মধ্যেই। আসলে মহুয়ার এই একটা স্বভাব ছিল, হঠকারিতার, ঝোঁকের মাথায় কোনো কাজ, যে কাজই হোক করে বসত, একটুও ভাবনা চিন্তা করত না। আমার খালি ভয় হতো ওর এই স্বভাবটাই ওর সর্বনাশ করবে। করেছিল এবং এখনো করল। সুকোমল টের পাচ্ছিল তার শরীরের ওজন বেড়ে গেছে, বারবার তার মাথার ভেতরে একটা ঠান্ডা হিম ঢিল গড়িয়ে পড়ছিল। সে একটু নড়ে উঠল এবার। কিন্তু আপনি এসব কথা আমাকে শোনাতে এসেছেন কেন? আপনার জানা দরকার বলে? আমি তা মনে করি না। আমি মনে করি, কি আশ্চর্য, আপনি কি গায়ের জোরে আমাকে শোনাতে চান? আপনি আসুন জ্ঞানেশবাবু,
আমার হাতে অনেক কাজ, আপনার লাইফ স্ট্রি শোনার মতো আমার সময় নেই। সুকোমল উঠে দাঁড়ালো, কিন্তু জ্ঞানেশ মিত্র নির্বিকার মুখে বসে রইল। সিগারেটের ধোয়ার আড়ালে তার কুতকুতে চোখ দুটো জলজল করছে, অথচ দেখাচ্ছে মৃত মানুষের মতো, শুটকো টানটানার রুক্ষ। সুকোমল কঠোর স্বরে বলল, আপনি কি চান আমি পুলিশ ডাকি? জ্ঞানেশ মিত্র খ্যাক করে হাসল, বেশ তো ডাকুন না। হেস্তনেস্তটা আরো ভালো করে হবে, তার মানে আপনি সত্যি সত্যি ব্ল্যাকমেল করতে এসেছেন। সুকোমল শ্বাস প্রশ্বাসের শব্দে বলল, বলুন কত দিতে হবে? জ্ঞানেশ মিত্র হিস হিস করে বলল, লজ্জা করে না সুকোমল বাবু? আপনারই লজ্জা করা উচিত, স্ত্রীর কেলেঙ্কারি নিজের মুখে গাইতে এসেছেন। আস্তে সুকোমল বাবু, আপনার ফ্ল্যাটে কেউ নেই, কিন্তু দেয়ালেরও কান আছে। সুকোমল মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে আবার বসল, ভারী গলায় বলল, আপনি কি চান জ্ঞানেশ বাবু? একটা আলোচনা। কিসের আলোচনা? মহুয়া সম্পর্কে, কি লাভ তাতে? মহুয়া হঠাৎ কেন আত্মহত্যা করল আমাদের দুজনেরই সেটা জানা দরকার। আপনার দরকার থাকতে পারে, আমার নেই। আছে, কারণ মহুয়া মরার পেছনে আপনারও হাত থাকতে পারে। মহুয়ার সঙ্গে আমার গত এক সপ্তাহে দেখা হয়নি, সুকোমল বিব্রতভাবে বলল। তাকে আমি এমন কিছু বলিনি বা তার সঙ্গে এমন কোনো ব্যবহার করিনি যে সেজন্য ও মনে আঘাত পেয়ে সুইসাইড করতে যাবে। আমিও তো ঠিক একই কথা বলবো সুকোমল বাবু, কিন্তু সে আমার স্ত্রী ছিল, আপনার প্রেমিকা ছিল, অথবা আপনি তার প্রেমিক ছিলেন, একই কথা। সুকোমল জোর দিয়ে বলল, মোটেও একই কথা নয়। জ্ঞানেশ মিত্র পুড়ে যাওয়া সিগারেটের আগুনে আবার একটা সিগারেট ধরাচ্ছিল, হাত তুলে বলল, ওয়েট ওয়েট, আপনি সমাজ আইন এসবের কথা তুলবেন না তো? ওগুলো নিছক বানানো ব্যাপার সুকোমল বাবু, ওগুলো সবই বাইরের। আপনি ভেতরের দিক থেকে দেখুন কি ঘটেছে। মহুয়া নামে একটি মেয়ে আর দুজন পুরুষ, জ্ঞানেশ মিত্র আর সুকোমল বসু রায়, দুজনের সঙ্গেই তার অত্যন্ত প্রাইভেট সম্পর্ক ছিল, যার কারুর সঙ্গে ছিল না। বলতে দ্বিধা দেখি না যে সে সম্পর্কটা ছিল দৈহিক। সুকোমল বিরক্ত মুখে বলল, ধুরমশাই, সে তো একটা বেশ্যার সঙ্গেও। শাট আপ, মহুয়া বেশ্যা ছিল না। দেখুন, আমাকে ধমকাবেন না, আমি যথেষ্ট সহ্য করেছি, আর নয়। আপনি উঠবেন কিনা বলুন। উঠবেন না? না। সুকোমল নিষ্পলক চোখে তাকিয়ে রইল। এই লোকটাকে সে হয়তো গায়ের জোরে বের করে দিতে পারবে, কিন্তু ও যদি চেঁচামেচি করে, সব ফ্ল্যাট থেকে লোকের জুটে যাওয়ার ভয় আছে। ওর প্রতিক্রিয়া সম্পর্কে সে উদ্বিগ্ন হচ্ছিল, নাছোড়বন্দ প্রকৃতির লোক সন্দেহ নেই, গোয়ার এবং জেদি তা বোঝাই গেছে। তাছাড়া ওর চেহারায় মরিয়া ভাব খুব স্পষ্ট, যারা একটা চরম বোঝাপড়া করতে চায় তারাই এভাবে আসে। সুকোমল এবার ভয় পেয়ে গেল। জ্ঞানেশ মিত্র ঠোঁটের কোণায় বাঁকা হেসে বলল, ভাবতে অবাক লাগছে সুকোমল বাবু, মহুয়া একসময় আমাকে বলেছিল যদি আমার কোনো প্রেমিক থাকে জানবে সে দায়িত্ববান প্রেমিক, ঠিক তোমারই মতো। আমি ওকে বলতে পারতাম প্রেমিক তো আছেই, তাকে আমিও চিনি, কিন্তু বলতে পারিনি কোনোদিন। প্রচণ্ড রাগের মুখেও ওই কথাটা বলতে পারিনি ওকে। আসলে ওকে দেখে আমার মায়া হতো, ওকে আঘাত দিতে পারতাম না, কারণ ওর জীবনটা ছিল ট্র্যাজিক। আশা করি আপনি সেসব কথা জানেন। আমারই মতো প্রাণপণ লড়াই করে ও সদ্য মাথা তুলতে পেরেছিল, বাবা মা আত্মীয় স্বজনহীন একলা একটা মেয়ে। যাই হোক, আপনি মোটেও দায়িত্ববান প্রেমিক নন দেখতে পাচ্ছি, মহুয়া আপনাকে চিনতে পারেনি। সুকোমল মুখ নামিয়ে বলল, আপনি কি দায়িত্ববান স্বামী? তবে মহুয়া কেন? এক মিনিট, মহুয়া সে কথা স্বীকার করত, জানেন কি বলেছিল আপনাকে? হ্যাঁ। জোর শ্বাস ছেড়ে জ্ঞানেশ মিত্র হেট হয়ে অ্যাস্ট্রোতে সিগারেট গুজে বলল, কি বলেছিল এবার বলুন। তাহলে মহুয়া সুইসাইড করলো কেন?
ঠিক এটাই আমার জানার ইচ্ছে সুকুমলবাবু। আমি কিছু জানি না। গণেশ মিত্র আবার সোফায় পিঠ চেপে মুখ উঁচু করে চোখ বুঝল। ও মাসে আপনারা গোপালপুর অনসি গিয়েছিলেন, ছিলেন স্টিফেন্স লজে, সাহেবের বাতিক, ব্যাচেলার অ্যালাউড করে না, স্যুটের ভেতর বাইবেল রাখে এক কপি করে, ড্রিঙ্ক করো বারণ। তবে বাড়িটা অপূর্ব, সামনে সমুদ্র, বাদিকে ব্যাক ওয়াটার, অসম্ভব নির্জন সি বিচ, জলের ভেতর বড় বড় কালো পাথর। মহুয়া জেদ করেছিল পাথরে গিয়ে বসবে, আপনি তাকে টানাটানি করছিলেন। নির্জন বিচে সিনেমার দৃশ্য। সুকোমল তাকাল, আপনি সত্যি গিয়েছিলেন ফলো করে? আমি দায়িত্ববান স্বামী, আমার স্ত্রী কোথায় কি বিপদে পড়ছে কি না লক্ষ্য রাখা আমার কর্তব্য। মহু তাহলে ঠিকই সন্দেহ করেছিল, করেছিল বুঝি। লাইট হাউসের ওদিকে বালিয়ারিতে তাহলে ঠিকই আপনাকে দেখেছিল। গণেশ মিত্র কাঁধের ব্যাগ থেকে একটা ছোট্ট বাইনোকুলার বের করল। দায়িত্ববোধের খাতিরেই জিনিসটা আমাকে ফুটপাত থেকে 200 টাকায় কিনতে হয়েছিল। আপনি এটা অর্ধেক দামে রাখতে পারেন, চিরদিন তো আর ব্যাচেলর থাকবেন না, থাকছেনও না। কবে যে আপনার বিয়ে, আপনি বড্ড বেশি অপমান করছেন আমাকে। সবাই আপনার মতো বউকে ফলো করে বেড়ায় না, কারণ সবাই দায়িত্ববান স্বামী নয়। মহু বলতো আপনি নাকি ভীষণ উদার, তাকে যথেষ্ট স্বাধীনতা দেন, মহু আপনাকে চিনতে পারেনি। মহু বলতো এসব কথা, সুকোমল চুপ থাকলো। তার নার্ভে চাপ পড়ছিল, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। তার দিকে একটু তাকিয়ে থাকার পর গণেশ মিত্র সেটা লক্ষ্য করল। সে মুখ তুলে দেখল ফ্যানটা ঘুরছে না, রাতভর বৃষ্টির পর আবহাওয়া মোটামুটি স্নিগ্ধ, এখনও মেঘ সরে যায়নি। নিচের রাস্তায় জল ভেঙে চলাচলের শব্দ ভেসে আসছে। সে দেয়ালের দিকে ঘুরে ফ্যানের সুইচ খুঁজল, তারপর রেগুলেটর ফুল করে দিয়ে সুইচটা টিপে দিল। বলল, আপনি নার্ভাস হয়ে পড়েছেন, তবু উপায় নেই, সিচুয়েশন ফেস তো করতেই হবে, তার আগে প্লিজ এক গ্লাস ঠান্ডা জল দিন আমাকে। সুকোমল আড়ষ্টভাবে উঠল। একটা ড্রয়িং কাম ডাইনিং ঘর, ফ্রিজ থেকে জলের বোতল বের করল, কাঁচের গ্লাস ভর্তি করে এনে নিচু টেবিলে রাখল। গণেশ মিত্র জলটা একটানে খেলো না, চুমুকে চুমুকে খাচ্ছিল। খানিকটা খেয়ে গ্লাসটা ধরে একটু হাসল। আপনার ফ্রিজ ট্রিজ আছে? ফ্ল্যাটটা অপূর্ব সাজানো, কত সুন্দর সব বই, ফ্ল্যাটটা নিশ্চয়ই কিনেছেন? সুকোমল অস্পষ্টভাবে হুম বলল। আমি সামান্য স্কুল টিচার, তাহলেও মহুয়ার টাকাটা যোগ করলে মোটামুটি ভদ্র একটা ফ্ল্যাটে হয়তো থাকা যেত। ফ্রিজ ট্রিজ না কেনা হোক, কিন্তু ওর যা খরচের বহর ছিল না, নিজে তত সেজে গুজে থাকতো না, সে তো দেখেছেন, কিসে এলোমেলো উড়িয়ে দিত। 2 সপ্তাহ পরেই বলতো তোমার কাছে টাকা আছে। আসলে ওর মধ্যে উড়নচণ্ডী স্বভাব, নিজের যা কিছু দায়িত্বহীনভাবে বিলিয়ে দিতে একটুও ভাবেনি। আপনার কি মনে হয় না জীবনের উপর, পৃথিবীর উপর প্রচণ্ড ঘৃণা, অবচেতন ঘৃণা আর দুঃখ থাকলে তবেই মানুষ এমন করতে পারে? বলুন তাই কি না, আমি জানি না। ঠান্ডা জলে চুমুক দিয়ে গণেশ মিত্র গলা নামিয়ে বলল, নিজেকে নিয়ে ও ছিনিমিনি খেলতে শুরু করেছিল। বিয়ের জাস্ট মাস ছয়েক পর থেকে হঠাৎ একটা পরিবর্তন, তখন আমরা সেই মফস্বলে আছি, খানিকটা একঘেয়ে লাগে, তাই মাঝে মাঝে কলকাতা চলে আসি, কলকাতা স্কুলে চেষ্টা চরিত্র করি। তো ভাবলাম ব্যাপারটা ঠিক তা নয়, মহুয়া প্রকৃতি প্রকৃতি ভালোবাসত, সে কথা আপনিও জানেন, কিন্তু ব্যাপারটা অন্য। রেগুলার পিল খেত, ক্রমশ রিয়াকশন হচ্ছিল, প্রায় অসুস্থ হয়ে পড়ছিল, জোর করে ওটা বন্ধ করালাম। তাছাড়া একটা বাচ্চা কাচ্চাও হওয়া দরকার মনে হচ্ছিল, কিন্তু আশ্চর্য, আপনি হয়তো জানেন না সুকোমলবাবু, যেই কনসিভ করল তার 1 মাস পরেই কলকাতায় এসে আমাকে না জানিয়ে। আর আজকাল তো ব্যাপারটা মেয়েদের কাছে ডাল ভাত, জাস্ট
কয়েকটা দিনেই ফিট হয়ে যায়। তো আমি যখন জানতে পারলাম, ওকে চার্জ করলাম, সোজা বলে দিল আমি মা হব না, তুমি যা খুশি ভাবতে পারো। এখন আমি জানি মহুয়া একই সঙ্গে একটা অপারেশন করিয়ে নিয়েছিল। আশা করি ওর নাভির নিচে কাটা ডাকটা আপনি থামুন। সুকুমল প্রায় গর্জন করে উঠল, নির্লজ্জতার একটা সীমা থাকা উচিত। ক্রুড রিয়েলিটি সুকুমল বাবু, নির্বিকার জ্ঞানেশ মিত্র ঘড়ি দেখতে দেখতে বলল, মর্গে মহুয়ার শরীরটা এখন কাটাছেঁড়া চলছে, বিকেলের আগে বডি ডেলিভারি দেবে না সম্ভবত। আজকাল সুইসাইড বড্ড বেড়ে গেছে, আর ওই বধূ হত্যা, ভাগ্যিস মহুয়া স্লিপিং ক্যাপসুল খেয়েছিল, তাছাড়া একটুকরো চিঠিও লিখে গেছে, সে কথা পরে আসছি। তবে আমরা যা করতে চাইছি মহুয়াকে নিয়ে, সেও একটা শব ব্যবচ্ছেদ, ওর লাইফটা কাটাছেঁড়া করা। আসুন, কি যেন বলছিলেন, অপারেশন, নাভির নিচে কাটা দাগ, যে কোনো নিঃসন্তান পুরুষের পক্ষে এটা প্রচণ্ড অপমানজনক। ভাবলাম ওকে নিষ্ঠুরভাবে পেটাই, আমার হাত উঠল না। আপনি তো দেখেছেন, যত তেজি হোক ওর মুখে অসহায় নিঃসঙ্গ মেয়ের একটা ছাপ ছিল, খানিকটা অবুজ বালিকার আদল, বিশেষ করে ওর চোখ দুটো। দরজার ঘণ্টা বাজল, সুকোমল ইতস্তত করছিল, হয়তো পুটুর মা এলো এতক্ষণে, ওদের বস্তিতে অগাধ জল জমার কথা, আসেনি এটাই রক্ষা, এলেও সমস্যা, কিন্তু তার চেয়েও সমস্যা হতো মনু থাকলে। ভাগ্যিস মনু ছুটি নিয়ে দেশে গেছে। জ্ঞানেশ মিত্র বলল, যান দেখুন কি এলো। সুকোমল আড়ষ্টভাবে উঠে গিয়ে দরজা খুলে দেখল, সত্যি পুটুর মা। বুড়ি বলল, সমুদ্র সব ভেসে গেছে, কি কষ্ট করে যে। সুকোমল বলল, কষ্ট করার কি দরকার ছিল, বাড়ি যাও তুমি। বুড়ি খোঁচে গেল, ঠোঁট বাঁকা করে বলল, খামোখা বকছেন কেন বাবু, কি চলছে অবস্থাটা ভাবুন একবার, এক কোমর জল ভেঙে এলাম আর বলছেন বাড়ি যাও, বেশ যাচ্ছি, একদোর বন্ধ তো সাতদোর খোলা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও। বুড়ি গজগজ করতে করতে চলে গেল। সুকোমল দরজা বন্ধ করে এসে বলল, আপনি আর কতক্ষণ থাকবেন ভাবছেন, যতক্ষণ একটা হেনস্থা না হয়। সুকোমল খাপ্পা হয়ে বলল, কি হেনস্থা, আপনার স্ত্রী সুইসাইড করেছে, সেজন্য আমার কি করার আছে, আপনি চলে যান, অকারণ এসব নোংরা ব্যাপারে আমাকে জড়াবেন না, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আর ভদ্রতা রাখা সম্ভব হবে না আমার পক্ষে। গ্রাহ্যই করল না জ্ঞানেশ মিত্র, তেমনই হেলান দিয়ে চোখ বুঝে থেকে বলল, 3 বছর আগে আপনিও ছিলেন আমার মতো একজন স্কুল টিচার, বহরমপুরে বিটি পড়তে গিয়েছিলেন, মহুয়া তখন রিফ্রেশার কোর্স করতে গেছে, আপনার সঙ্গে আলাপ হলো, আপনার প্রেমে পড়ল, এমনিতেই পুরুষ চরিত্র পরকীয় প্রেমের অনুরাগী, আর মহুয়া পরস্ত্রী হিসেবে ছিল অসাধারণ। আমি একদিন ওর সঙ্গে দেখা করতে গিয়ে গেট থেকে লক্ষ্য করলাম আপনারা দুজনে লনের ওপাশে বসে গল্প করছেন, তখন এই বাইনাকুলারটা ছিল না কিন্তু চোখ ছিল, বুঝতে পারছিলাম দুজনের ওই কথা বলার ভঙ্গি, বসার ভঙ্গি, সব কিছুর মধ্যে একটা গাঢ় আন্তরিকতা আছে, সেই তো শুরু, তাই না সুকোমল বাবু? আপনি যদি এত সব আগাগোড়া জানেন, এতদিন বাধা দেননি কেন আপনার স্ত্রীকে, দেবার কথা কি ভাবিনি, কোনো রক্ত মাংসের পুরুষ এসব সহ্য করতে পারে, কিন্তু আমার ভয় হতো ওকে তাহলে হারাবো। আপনি এটাকে এক ধরনের দুর্বলতা ভাবতে পারেন, কিন্তু ঠিক তা নয়, এটা একটা স্যাক্রিফাইস, এটা একটা নিজের স্বাভাবিক মনোবৃত্তির সঙ্গে মন প্রাণের লড়াই। জানি না আপনাকে বোঝাতে পারলাম কি না, আসলে আমি চাচ্ছিলাম ও যা কিছু করুক আমার হয়ে থাক, আমার ধরা ছোঁয়ার মধ্যেই অন্তত থাক। বুঝেছি, সম্পত্তি ভেবেছিলেন স্ত্রীকে, সুকোমল ব্যঙ্গ করে বলল, না এ তা নয়, এ ঠিক পজিশনের মনোভাব নয় সুকোমল বাবু, মায়া মমতা করুণা দায়িত্ববোধ অনেক কিছু এর মধ্যে ছিল, ওর সর্বনাশ ঘটুক
এ আমি চাইনি। ওর নিজের দিক থেকে বা অন্যের দিক থেকে, আর এই দোডানার মধ্যে পড়ে আমি খানিকটা অসহায় বোধ করছিলাম বইকি, না পারি গিলতে না পারি ফেলতে। সুকোমল বাঁকা হাসল। তাহলে আর নিজেকে দায়িত্ববান স্বামী বলে বড়াই করছেন কেন? দায়িত্ববান স্বামীরা কি স্ত্রীকে প্রেম করতে দিতে পারে? পারে, যদি দেখে তার স্ত্রীর সেই প্রেমিকটিও দায়িত্ববান। আমি আপনাকে তাই ভেবেছিলাম, অথচ আপনি তা নন। আপনি ওকে ঠকিয়েছেন, তাই নয়। ওকে বাঁচিয়েও রাখতে পারেননি, ওকে অকল খাদের দিকে ঠেলে দিয়েছিলেন। কিভাবে? প্রথম কথা, আপনি ওকে উইদিন ক্যাপশন বলছি সম্মানজনক চাকরির লোভ দেখিয়েছিলেন, সেটা অন্যায় নয়, তবে চেষ্টা করব বলেছিলেন এই পর্যন্তই। কিন্তু মহুয়া আপনাকে এত বিশ্বাস করত যে তার স্কুলের দায়িত্ব ভীষণ অবহেলা করতে শুরু করল। যখন তখন কামাই, ক্লাসে ফাঁকি, পরীক্ষার খাতায় খামখেয়ালি করে নাম্বার দেওয়া, কলিগদের সঙ্গে ঝগড়া, কত আর বলবো। শেষ পর্যন্ত একদিন ঝোঁকের মুখে রিজাইন দিয়ে এসে বলল চাকরিটা ছেড়ে দিয়ে এলাম। আমি কিন্তু মেনে নিয়েছিলাম, কারণ তখনও জানতাম না যে আপনি এর পেছনে ছিলেন। আপনারই প্ররোচনায় মহুয়া চাকরি ছাড়ার রিস্ক নিয়েছিল। আমি ওকে চাকরি ছাড়তে বলিনি, ওকে লোভ দেখিয়েছিলেন, আশা দিয়েছিলেন। তার রিটেন এভিডেন্স আমার হাতে আছে। আমি আপনার সঙ্গে তর্কে যাইতে চাচ্ছি না, আপনি যা খুশি করুন। গণেশ মিত্র তৃতীয় সিগারেট ধরিয়ে চোখ বুঝল। আপনি লিখেছিলেন যদি কখনো মনে করো যে ওখানে অসহ্য লাগছে তখন চলে এসো, আমার ঘরের দরজা তোমার জন্য সবসময় খোলা। পৃথিবীতে কোথাও আশ্রয় না জুটলেও আমার কাছে জুটবে। লেখেননি? আপনার দেখছি অসাধারণ মুখাস্থ করার শক্তি। কাল রাত্রে আপনার চিঠিগুলো পড়তে পড়তে মুখাস্থ হয়ে গেছে সুকোমলবাবু। আপনি ওর স্কুলের ঠিকানায় বড্ড বেশি চিঠি লিখতেন, অত বেশি লিখতেন বলেই আপনাকে দায়িত্ববান খাঁটি প্রেমিক মানুষ ভেবেছিলাম। নিছক লম্পট মানুষকে কেউ এত বেশি কথা বলতে দেয় না। সত্যি বলতে কি, আপনার উপর আমার সিম্প্যাথির এটাই মূল কারণ। স্ত্রীর ব্যক্তিগত চিঠি লুকিয়ে পড়তেন, লজ্জা পাওয়া উচিত ছিল আপনার। কেন লজ্জা? আপনার চিঠির কথাগুলো আমার নিজের কথাই আসলে। আমি ঠিক যে কথাগুলো ওকে বলতে চাইতাম পারতাম না, তারই হুবাহু প্রতিধ্বনি। আর সুকোমলবাবু, কাল রাতে যখন আবার চিঠিগুলো নিয়ে বসলাম, বিশ্বাস করুন আমি নিজেকে গুলিয়ে ফেলছিলাম আপনার সঙ্গে। আমি না আপনি, আপনি না আমি। আর তখন বিছানার উপর মহুয়া মরে পড়ে আছে, ঝমঝম করে বৃষ্টি ঝরছে, রাস্তার জল জমতে জমতে সেই জল এসে ঢুকে পড়েছে ঘরের মেঝেতে। জলে পা ডুবিয়ে বসে আপনার চিঠি পড়েছি। করবোটা কি, কাকে ডাকবো এই দুর্যোগের মধ্যে? কাকে কান্নাকাটি করে বলবো আমার স্ত্রী সুইসাইড করেছে? আপনি অদ্ভুত। মহুয়া তাই বলতো মাঝে মাঝে। এই তো কিছুদিন আগেও আমার পাশে শুয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বুকের উপর মাথা রেখে বলল, তুমি এমন কেন গো? ও বলল কি জানেন সুকোমলবাবু? বলল, কেন তুমি আমাকে শাসন করো না, কেন আমাকে আটকে রাখো না? আমার যদি কিছু ঘটে যায়? বললাম, কি ঘটবে আর, কিছু ঘটবার সুযোগ তো রাখুনি। ও একটু সরে গেল। সম্ভবত আমি ওর সেই অপারেশনটার দিকে ইঙ্গিত করছিলাম, কিন্তু এখন বুঝতে পারি ও মৃত্যু ব্যাপারটাকে ঘটনা বলতে চাইছিল। কিছুক্ষণ পরে বলল, তুমি চিরদিন বড় অদ্ভুত মানুষ। হ্যাঁ সুকোমল বাবু, আমি হয়তো তাই। আর কতক্ষণ প্রলাপ বকবেন আপনি? গণেশ মিত্র চোখ খুলল। প্রলাপ? এ তো আমার আপনার দুজনেরই জীবন মরণের প্রশ্ন, আপনার হতে পারে, আমার নয়। সুকোমল বাবু, গণেশ মিত্র একটু ঝুঁকে অ্যাস্ট্রেতে সিগারেটের ছাই ঝেড়ে একটু হাসল। মহুয়ার সঙ্গে আমরা দুজনেই একইভাবে জড়িয়ে গেছি, ধর্মত এবং আইনত। সুকোমল ভ্রু কুচকে বলল, তার মানে কি, কি বলতে চাইছেন আপনি? মহুয়া গতকাল কোনো এক সময়, তার মানে বৃষ্টির আগেই, ঠিক করেছিল মরবে। চিঠিটা লিখে বালিশের তলায় রেখেছিল, আমার স্কুল সেই বেহালায়। ভেবে দেখুন কাল কি অবস্থা সন্ধ্যা থেকে।
সাতটা অবধি অপেক্ষা করে তখন মরিয়া হয়ে হাঁটতে শুরু করলাম। কখনো বাস, কখনো রিক্সা, এই করে তিনজলা পৌঁছাতে রাত 9:30 হয়ে গেল। রাস্তায় জল জমেছিল, কিন্তু তখনও ঘরে ঢোকেনি, দরজা ভেজানো ছিল। ঢুকে দেখি মহুয়া কাত হয়ে শুয়ে আছে, দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়েছে বলে একটু বকাবকি করে ওকে ওঠানোর চেষ্টা করলাম, সাড়া দিল না। তখনও জানিও না, যাই হোক, ওকে বিরক্ত না করে জামাকাপড় বদলে কিচেনে গেলাম। দেখলাম খাবার রেডি করা আছে, খেয়ে আলো নিভিয়ে ঘরের কোণায় টেবিল ল্যাম্পটা জ্বেলে জানালার ধারে বসে সিগারেট টানছি আর বৃষ্টি দেখছি, আকাশ ভাঙা বৃষ্টি। উদ্বিগ্নও হচ্ছি, এবার তো ঘরে জল ঢুকবে। সিগারেট শেষ করে দরজার তলায় ওর একটা ছেঁড়া শাড়ি গুঁজে, হ্যাঁ, জড়িয়ে যাওয়ার ব্যাপারটা কেন বললেন? গণেশ মিত্র গলার ভেতর বলল, বলছি কাল বৃষ্টিটা কিন্তু মাথা খারাপ করে দেওয়ার বৃষ্টি। হঠাৎ টেবিল ল্যাম্পের আলোয় মহুয়ার শরীরের দিকে তাকিয়ে আমার মাথা খারাপ হয়ে গেল। এতদিন ওর শরীরে সেই আশ্চর্য স্বাদ আর পাচ্ছি না, ও আমাকে বঞ্চিত রাখছে, আমি জানোয়ার হয়ে গেলাম সুকুমলবাবু। গণেশ মিত্রের গলা ভেঙে গেছে দেখে সুকুমল তাকাল, চোখের কোণায় জলের ফোঁটা, তাকিয়ে মুখ নামালো সুকুমল। গণেশ মিত্র গলা ঝেড়ে নিয়ে বলল, আমি ওকে জোর দেখাতে গিয়েই থমকে গেলাম, ওর শরীরে অস্বাভাবিক ঠান্ডা, হিম, শ্বাস প্রশ্বাস বন্ধ। কিছুক্ষণ চুপচাপ সিগারেট টানার পর চেহারার আবার আগের মতো রুক্ষতা ফিরিয়ে এনে গণেশ মিত্র বলল, মহুয়ার সুইসাইডাল নোটে আমাদের দুজনকে দায়ী করে গেছে সুকুমলবাবু, আপনাকে এবং আমাকে। সুকুমল চমকে উঠল, বলল, আশ্চর্য, আমি কি করেছি? আপনি করেছেন প্রতারণা আর আমি করেছি মানসিক পীড়ন, মহুয়া তাই লিখেছে? হ্যাঁ। গণেশ মিত্র নোংরা রুমাল বের করে ফোসফোস করে তার নাক মুছল। সুকুমল আস্তে বলল, লিখলেই তো হলো না, প্রমাণ কোথায়? প্রমাণ আপনার এক গাথা চিঠি। সুকুমলের মুখ সাদা হয়ে গেল, বলল, বড়ি তো মর্গে বললেন? হ্যাঁ, তবে আত্মহত্যার চিঠিটা আমি পুলিশকে এখনো দেখাইনি, দিলে প্রচলিত আইনে আমরা এতক্ষণে দুজনেই অ্যারেস্ট হয়ে যেতাম। সুকুমল ভারী নিঃশ্বাস ফেলে বলল, কি করতে চান তাহলে? আপনি বলুন সুকুমলবাবু, কি করা উচিত? বেশ, পুলিশকে দিন, এবং আপনার চিঠিগুলো? সুকুমল তাকালো, তার হাত কাঁপছিল। তাহলে তো আপনি সেই ব্ল্যাকমেল করতেই এসেছেন। না, আমি জানতে এসেছি কেন মহুয়া হঠাৎ আত্মহত্যা করে ফেলল। সুকুমলবাবু, আত্মহত্যার চিঠিতে আত্মহত্যার মূল কারণ লেখা থাকে না। সুকুমল ক্ষুব্ধভাবে বলল, আমি কেমন করে জানবো সে কথা? আগের রবিবার বিকেলে মহুয়া সেই শেষবার এসেছিল, কিছুক্ষণ গল্প টল্প করে চলে গেল, এমন কোনো কথা বলেনি যাতে মনে হবে সুইসাইড করবে। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি বলছি, শুনুন, আমি ওকে বললাম, কি ডিসিশন নিলে? বলল, নাথিং, বেশ তো আছি, এমনি ফ্রেন্ডলি টার্মে থাকবো। আমি ওকে বললাম, এটা কিন্তু ডেঞ্জারাস গেম থেকে যাচ্ছে, তোমার স্বামী কতদিন চুপ করে থাকবেন বলা কঠিন মহুয়া। আপনি তাই বললেন? হ্যাঁ, মহুয়া বলল, ও আমাকে ভীষণ ভালোবাসে। মহুয়া তাই বলল? আবার ফোসফোস করে রুমালে নাক মুছলেন গণেশ মিত্র। হ্যাঁ, গত বছর এমনই জুলাই মাসে আমরা দীঘা গিয়েছিলাম, ঝাউবনে। ও, একটা অদ্ভুত কথা, বন্ধুদের সঙ্গে বেড়াতে যাচ্ছি বলে আপনার সঙ্গে যেত আমি জানতাম, এবং ফলো করতেন। আপনি প্লিজ দীঘার কথাটা বলুন। মহুয়া ঝাউবনে হাঁটতে হাঁটতে হঠাৎ বলল, জানো, আমার স্বামীর সঙ্গে আমার বাবার স্বভাব চরিত্রের আশ্চর্য মিল। আমি বুঝতে পারতাম আপনার ওপর ওর খুব শ্রদ্ধাও ছিল, কিন্তু আমার ধারণা গত মাসে গোপালপুর অনসিতে আপনাকে দেখতে পাওয়ার পর আপনার সম্পর্কে ওর শ্রদ্ধা নষ্ট হয়ে গিয়েছিল। আপনাকে না দেখতে পেলে স্টিফেন্স লজে আমরা আরও কয়েকদিন থাকতাম। বোকা মেয়ে, জেদি আর বে পড়া, আমার খালি ভয় হতো কার পাল্লায় পড়ে, প্রাণটা না খুইয়ে বসে। গণেশ মিত্র ভাঙা গলায় বলল,
ওইভাবে বেড়াতে গিয়ে কত মেয়ে মার্ডার হয় কিনা বলুন। না না, আপনি কেন মার্ডার করবেন? কিন্তু আজকাল সবখানেই দুর্বৃত্ত মাস্তান লোকেরা ঘুরছে, আমি কেমন করে নিশ্চিত থাকি বলুন? আমার মন মানত না সুকোমলবাবু। সুকোমল ঘড়ি দেখে বলল, 9:30 বাজে, অফিসের সময় হয়ে গেছে। তাহলে আপনি জানেন না কেন মহুয়া সুইসাইড করল? বিশ্বাস করুন, আমি জানি না। কিন্তু জ্ঞানেশ মিত্র সোজা হয়ে বসল, কিন্তু খবরটা যখন আপনাকে দিলাম আপনি একটু চমকে উঠলেন না, আঘাত পেলেন না, শুধু বললেন ও। অথচ আপনি মহুয়ার প্রেমিক ছিলেন, তার সুন্দর শরীরটাকে আপনি যথেষ্ট, আমি বলতে চাইছি আদর করেছেন। আপনি লেখেননি, তোমার নগ্ন সুন্দর দেহের সবখানে আমার চুমুর দাগ ফুটে আছে, খুঁজে দেখো। আপনার চিঠি বড় কবিত্বপূর্ণ সুকোমলবাবু, আপনি তো লিখেছিলেন, তোমার শ্বাস প্রশ্বাসের গন্ধ আমাকে হঠাৎ বিপন্ন করে, সেই শ্বাস প্রশ্বাস চিরদিনের জন্য থেমে গেছে মহুয়ার, তবু আপনি এতটুকু বিচলিত নন সুকোমলবাবু। আমি বুঝতে পারছি না মহুয়া কেন আত্মহত্যা করেছে। সুকোমল বলতে যাচ্ছিল কেন, কিন্তু হঠাৎ উঠে দাঁড়িয়ে জ্ঞানেশ মিত্র কাঁধের ব্যাগ থেকে একগাদা নীল কাগজ বের করে হিংস্র ভঙ্গিতে ছিঁড়তে ছিঁড়তে সুকোমলের উপর ছুটতে থাকল। সুকোমল মুখ নামিয়ে মুহুর্মুহু একটা আঘাত অথবা প্রত্যাঘাত, দলা পাকানো ছেঁড়া চিঠি অথবা রুক্ষ শুকনো ঘৃণার পুঞ্জ সহ্য করল। একটু পরে লোকটা বেরিয়ে গেল, সে উঠে গিয়ে দরজা বন্ধ করল, তারপর ফিরে এলো সোফার কাছে, অবাক হয়ে তাকিয়ে রইল। এত চিঠি লিখেছিল মহুয়াকে, এ কি অদ্ভুত ছেলে মানুষই তার! সত্যি কি মহুয়া এত বেশি চিঠি পাওয়ার যোগ্য ছিল? চিঠিগুলোর দিকে তাকাতে তার খারাপ লাগল, তাকালেই পর হয়ে যাবে। কেন অত সব উচ্ছ্বাস কলমের ডগা দিয়ে বমি করার মতো বেরিয়ে পড়ত, এই মুহূর্তে সে বুঝতে পারছে না। ছেঁড়া দলা পাকানো কাগজ হিসেবেই ঝটপট কুড়িয়ে সে কিচেনে গেল, কিন্তু কিভাবে নষ্ট করবে ভেবে পেল না। শেষে বেসিনে রেখে ট্যাপ খুলে দিল, ভিজে নেতিয়ে গেলে দলা পাকানো একটা বলের মতো করে আবর্জনার বালতিতে গুজে দিল। আশ্চর্য, মহুয়া চিঠিগুলো রেখে দিয়েছিল। ভাবতে ভাবতে সুকোমল বেডরুমে গিয়ে জানালায় উঁকি দিল, রাস্তায় প্রচুর জল জমেছে, গাড়ি বের করা যাবে না, অফিসে ফোন করে দেবে, শরীর খারাপ। সত্যি গত রাতের বৃষ্টিটা মাথা খারাপ করে দেওয়া। তারপরেই সুকোমল বসুরায় একটু চমকে উঠল, মহুয়া সুইসাইড করেছে, অবিশ্বাস্য মনে হয়। সুইসাইড করেছে মহুয়া, সেই নরম ডিমালো মুখ, কালো টানা টানা চোখ, বালিকার অভিমান ঈশ্বর পুরো ঠোঁটে, শ্যামবর্ণ ছিপছিপে মেয়ে, একরাশ কোকড়ানো চুল এবং নাভির নিচে একটা ক্ষত চিহ্ন। তার সমস্ত শরীরে সুকোমলের ঠোঁট ঘুরে ঘুরে আদর দিয়েছিল। জ্ঞানেশ মিত্র তাকে কি ভেবে গেল, নিছক লম্পট, নিতান্ত ভুল প্রেমিক? আচ্ছা, মহুয়া যদি হতো সুকোমল বসুরায়ের স্ত্রী এবং জ্ঞানেশ মিত্র তার প্রেমিক, সুকোমল বসুরায় তো অমনই ভেঙে পড়ত, মাথা খারাপ হয়ে ছুটে যেত জ্ঞানেশ মিত্রের কাছে। এবং এতক্ষণ সুকোমল বসুরায় এই ফ্ল্যাটে একা বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদত এবং বারবার থানা এবং মর্গে ফোন করত কখন বডি পাওয়া যাবে। আর তার এই নধরকান্তি চেহারা যেত রাতারাতি শুটকো রুক্ষ হয়ে, মুখে খোঁচা খোঁচা গোবদারি, কিছু পাকা কিছু কাঁচা, এবং ভীষণ আতকে জানলার রড আঁকড়ে ধরল সুকোমল বসুরায়। আবার আকাশ কালো করে বৃষ্টি আসছে, মাথা খারাপ করে দেওয়া এই বৃষ্টি আবার কার কি সর্বনাশ নিয়ে আসে কে জানে।